একচল্লিশতম বিসিএস প্রস্তুতি বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহণ করেন উত্তর বরিশালের নামক গ্রামে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে উত্তর মানোয়েল দা আসমফসাও পর্তুগালের এক পাদ্রি বাংলা গদ্যের জনক কে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন উত্তর মীর মশাররফ হোসেন বিষাদ সিন্ধু কৃষ্ণকুমারী নাটকের রচিয়তা কে উত্তর মাইকেল মধুসূদন দত্ত এটি বাংলা সাহিত্যর প্রথম সার্থক ট্র্যাজেডি কোহেলিকা উপন্যাসটির রচিয়তা কে উত্তর কাজী নজরুল ইসলাম বাংলাদেশের সাহিত্য উনিশশো সাতচল্লিশ বর্তমান প্রথম উল্লেখযোগ্য উপন্যাস কোনটি লাল সালু রচিয়তা সৈয়দ ওয়ালিউল্লাহ কবর নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত কে উত্তর ভাষা আন্দোলন নাট্যকার মনির চৌধুরী একুশের প্রথম সংকলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল পত্রকে রচনা করেন উত্তর হাসান হাফিজুর রহমান বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকভাবে কাজ শুরু করে এক নভেম্বর দু সাত বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর ফরিদপুরে বাংলাদেশের উত্তরে ভারতের কোন সীমান্তবর্তী রাজ্যটি অবস্থিত নয় উত্তর মিজোরাম জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় তোর দ্বিতীয় সংশোধনীতে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল তোর রোমে আট সেপ্টেম্বর দু হাজার চোদ্দ শিক্ষা বিস্তারে অবদান রাখার ইউনেস্কো সম্মাননা পান কে শেখ হাসিনা সালে পারস্য শাসক সম্মান ভারত থেকে লুণ্ঠনকৃত ময়ূর সিংহাসন বর্তমানে কোথায় হয়েছে উত্তর ইরান মুজিবনগরে অস্থায়ী সরকারের সদস্যদের শপথ বাক্য পাঠ করেন পাঠ করান কে অধ্যাপক ইউসুফ আলী দু হাজার চোদ্দো সালের বৈশ্বিক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো নয় বাংলাদেশের সিটি বিটি চুক্তি অনুমোদন করে কবে দু হাজার সালে দু হাজার চোদ্দো সালে পাকিস্তানের লাহোরে কে ফজলুল এ কে ফজলুল হকঋতক ঘোষিত লাহোর প্রস্তাব অধিবেশনে সভাপতিত্ব করেন কে মোহাম্মদ আলী জিন্না নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় কত তারিখে আঠাশ মে আমাদের দর্শানুভূতি কোন আদা আলোতে সবচেয়ে বেশি হলুদ সবুজ একটি যোগ করতে কম্পিউটারের পঞ্চাশ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারে দুই কটি মঙ্গল গ্রহে অবতরণ করা খেয়াজানটির নাম কি পাথ ফাউন্ডার কোনটি অটোফাইট নয় ব্যাঙের ছাতা গ্রেগর জোহান ম্যান্ডের ছিলেন একজন জীববিজ্ঞানী লসিকার বৈশিষ্ট্য কোনগুলো ক্ষারীয় লোহিত রক্তকণিকা অনুপস্থিত পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ কচু শাক বিশেষভাবে মূল্যবান কোন উপাদানের জন্য লৌহ পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করলে তাকে কি বলে অভিকর্ষ রক্ত জমাট বাঁধায় কোন কণিকা অংশ নেয় অনুচক্রিকা কোন যন্ত্রের সাহায্য ভূমিকম্পের জীব্যতা পরিমাপ করা হয় সিসমোগ্রাফ ক্ষমতার একক ওয়াট দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে পঞ্চাশ পার্সেন্ট ও পঁচাত্তর পার্সেন্ট হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে প্রথমটি কোন পদার্থ প্রকৃতিতে কঠিন তরল বায়বীয় এই তিন অবস্থাতে পাওয়া যায় পানি কম্পিউটারের কোনটি নেই বুদ্ধি বিবেচনা সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভেতর কোন গ্যাস ব্যবহৃত হয় নাইট্রোজেন কিসের সাহায্য কোয়ার গভীরতা নির্ণয় করা যায় শব্দের প্রতিধ্বনি পরিবেশের সঙ্গে জীব সম্পর্ক সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইকোলজি প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে জেনেটিক্স মঙ্গল গ্রহে পীড়িত নবজানের নাম ভাইকিং